আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি একজন বাংলাদেশি পর্ন স্টারের জীবনী সম্পর্কে আলোচনা করব। চলুন তাহলে আমরা সেই পর্ন স্টারের জীবনী সম্পর্কে জেনে নিই। জাসমিন চৌধুরী, তার জন্ম 1985 সালে 15ই মে, বাংলাদেশি জন্মভূত কিন্তু আমেরিকান নাগরিকত্ব নিয়ে বর্তমানে আমেরিকাতে বসবাস করে। পর্নোগ্রাফি একজন অভিনেত্রী, অ্যালার্ট এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে তার প্রথম পদার্পণ হয় 2004 সালে। তিনি মাত্র 19 বছর বয়সে এই পেশায় জড়িয়ে যান। 2003 থেকে 2008 এই সময়ের মাঝে তিনি 66টি পর্ন মুভিতে কাজ করেছেন, এর মধ্যে 50টার মতো বাজারজাতকরণ হয়েছে এবং তিনি বাংলাদেশি বুড়িতে অভিনয় করেন, যা প্রথমবারের মতো বাংলাদেশি পর্ন চলচ্চিত্র আন্তর্জাতিকভাবে মুক্তি পায়, সেখানে জাসমিনের প্রধান ভূমিকা ছিল। বর্তমানে তিনি স্বামী সন্তান নিয়ে বাংলাদেশের চট্টগ্রামে বসবাস করছেন এবং বাংলাদেশি নাগরিক নিয়েও আছেন।